Assalamu alaikum. দীর্ঘ বিরতির পর নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে একটু ব্যতিক্রম কোনো দেশ নিয়ে আপনাদেরকে জানাবো। আমি দীর্ঘদিন যাবৎ আপনাদের বেশ কিছু এসএমএস পেয়েছি লিথুনিয়া সম্পর্কে, যারা কম টাকায় ইউরোপের শেঙ্গেনভুক্ত দেশে আসতে চাচ্ছেন। মূলত আজকের ভিডিওটি তাদের জন্য, যারা ইউরোপে আসার স্বপ্ন দেখেন এবং ইউরোপে এসে সিটিজেন নেওয়ার স্বপ্ন দেখেন, তারা ভিডিওটি কন্টিনিউ করবেন। কম টাকার ভিতরে, যাদের বাজেট 10 লাখ টাকার ভিতরে আছে, যারা ইউরোপের শেঙ্গেন কান্ট্রিতে আসতে চান, শেঙ্গেন কান্ট্রিতে আসার পর সেখানে সিটিজেন নিয়ে থাকতে চান বা পরিবার নিয়ে আসতে চান, তাদের জন্য মূলত ভিডিওটি সাজানো হয়েছে। তো আমার ভিডিওতে কিন্তু মূলত বেশিরভাগ সময় ইউরোপ নিয়েই ভিডিও তৈরি করা হয়। তো অনেকদিন পর যেহেতু ভিডিওটি নিয়ে আসলাম, আশা করছি আগামী ভিডিওগুলোতে প্রত্যেকটা শেঙ্গেন কান্ট্রির ভিসা এবং ইনফরমেশন সম্পর্কে এই ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো যারা ভিডিওটি নতুন দেখছেন, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো যাই হোক, প্রথমে আজকে আমরা লিথুনিয়া সম্পর্কে বেশ কিছু তথ্য জানবো, যেটি একটি লিথুনিয়া সম্পর্কে বা আপনাদের যা জানার আছে সবকিছু মিলিয়ে খুবই ক্ষুদ্র আকারের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। সো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং বন্ধুদের মাঝে তো শেয়ার করতে ভুল করবেন না। যাই হোক, সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে, লিথুনিয়াতে আসতে হলে কোথায় যোগাযোগ করতে হবে, যেটি আপনাদের সবার মনের একটি প্রশ্ন, যে লিথুনিয়াতে আসতে হলে আমরা কোথায় প্রথম যোগাযোগ করবো, ভালো এজেন্সি কোথায় পাবো। দেখুন, ভালো এজেন্সি পেতে হলে আপনাদেরকে কিন্তু ভালো এজেন্সির খোঁজ করতে হবে। তার জন্য যদি আপনারা ভালো এজেন্সির খোঁজ না পেয়ে থাকেন, অনেকে আমাকে ভালো এজেন্সির খোঁজ জানতে চান, যারা জানেন না বা না পেয়ে থাকেন, তারা করবেন কি, গুগল প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে আমি প্রবাসী বলে একটি অ্যাপস আছে, সেখানটা অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে সেখানে রেজিস্ট্রেশন করে আপনারা সেখানে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির নাম্বার পাবেন, তাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি সেটি না হয় তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে রিক্রুট এজেন্সি আপনারা কোথায় পাবেন, বা তাদের নাম্বারের প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে আমি তাদেরকে নাম্বার আপনাদেরকে দিতে পারবো বা দিয়ে দিব। যাই হোক, তো এখন তো আমরা জেনে গেলাম আমরা ভালো বা বিশ্বস্ত এজেন্সি আমরা কোথায় পাবো। এখন কথা হচ্ছে যে বিশ্বস্ত এজেন্সি তো পেয়ে গেলাম, এখন লিথুনিয়া যেতে মূলত কত টাকার মতো খরচ হবে? দেখুন, লিথুনিয়া কিন্তু একটি শেঙ্গেন কান্ট্রি, আর এই দেশে যদি আপনি লিগাল ভিসা নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি এই দেশের কার্ড পাবেন। প্লাস নির্দিষ্ট একটি সময় শেষে, 5 বছর থেকে 10 বছর এর ভিতরে নির্দিষ্ট একটি সময় শেষে কিন্তু আপনি লিথুনিয়ার পাসপোর্ট হোল্ডার হয়ে যাবেন, মানে পাসপোর্ট কিন্তু পেয়ে যাবেন। সেই সাথে আপনি চাইলে লিথুনিয়াতে আপনার ফ্যামিলিও নিতে পারবেন। এর জন্য লিথুনিয়াতে দেখা যাচ্ছে এক একজন এজেন্সি এক এক রকমের ডিমান্ড করে থাকে, যার চাহিদা যেরকম সে সেরকম নিয়ে থাকে। তো যদি সরাসরি ডিরেক্ট কোনো এজেন্সির সাথে আপনি যোগাযোগ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে লিথুনিয়াতে যেতে হলে আপনাকে 10 থেকে 12 লক্ষ টাকার ভিতরে খরচ করতে হবে। তবে সাধারণত বেশিরভাগ এজেন্সি কিন্তু 10 লক্ষ টাকার মতো নিয়ে থাকে, হয়তো বা কেউ আপনাকে প্রলোভন দেখে এর থেকে কমও বলতে পারে, কিন্তু সাধারণত এরকম খরচটাই নিয়ে থাকে। তো এখন আমরা এটাও জেনে গেলাম যে লিথুনিয়াতে কত টাকা খরচ হবে যেতে। এখন লিথুনিয়াতে যেতে হলে কতদিন সময় লাগতে পারে? তো লিথুনিয়াতে যেতে হলে মূলত 5 থেকে 8 মাস মতো সময় লাগে, সাধারণ সময় এটি, যে এর ঊর্ধ্বে হতে পারে কিন্তু এর নিচে কখনো আসবে না, মানে 5 মাসের নিচে কখনো আসবে না। 5 থেকে 8 মাসের ভিতরে যদি আপনার ফাইল এবং সবকিছু প্রসেসিং এজেন্সি ঠিকঠাক মতো করে থাকে, তাহলে এই সময়গুলোর ভিতরে আপনি লিথুনিয়াতে পৌঁছাতে পারবেন, যদি সবকিছু ঠিক হয়, আপনার ভিসাটি হয়ে আসতে। এখন তো জেনেই গেলাম যে কতদিন আমাদের সময় লাগে। মূলত যে প্রশ্নটি আপনাদের মনে এতক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছিল, যে লিথুনিয়াতে যেতে হলে আমি কি কাজে দক্ষ হয়ে যাব, বা লিথুনিয়াতে কি কি কাজ পাওয়া যায়। তো লিথুনিয়াতে কিন্তু কম বেশি বিভিন্ন ধরনের কাজের অফার আছে। তো যে যে এজেন্সির মাধ্যমে আসে এবং এজেন্সির হাতে যে কাজগুলো আছে, তারা কিন্তু সাধারণত সেই সব কাজের মাধ্যমে বা সেই সব কাজের জন্যই লিথুনিয়াতে আসতে পারবে। তো এখন বলি লিথুনিয়াতে মূলত কি কি ধরনের কাজ আছে। তো প্রথমেই দেখবেন লিথুনিয়াতে বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তার ভিতরে সর্বোচ্চ চাহিদা সম্পন্ন এবং সবচেয়ে বেতন বেশি যে কাজটি সেটি হচ্ছে শিপইয়ার্ড কাজ। তো শিপইয়ার্ডের কাজে কিন্তু লিথুনিয়া
সরাসরি বাংলাদেশ থেকে বিভিন্ন শ্রমিক নিচ্ছে। তারপর আছে ড্রাইভিং। ড্রাইভার বলতে দেখা যাচ্ছে আপনি হেভি ড্রাইভার, মানে বড় যেসব গাড়িগুলো আছে, ট্রাকগুলো আছে, যারা বিভিন্ন দেশে বা প্রবাসে যারা গাড়ি চালায়, ট্রাক চালায়, বা দেখেছেন আপনারা 16 টাকা 18 টাকা 20 টাকা যেসব বড় ড্রাইভার গুলো আছে, ট্রাক ড্রাইভার বলেন, বাস ড্রাইভার বলেন, ট্যাক্সি ড্রাইভার বলেন, যেটাই বলেন না কেন, যে কোনো ধরনের ড্রাইভারি কাজ কিন্তু আপনার লিথুনিয়াতে পাবেন, বা লিথুনিয়াতে ওই ভিসা নিয়ে আপনি আসতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি লিথুনিয়াতে ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভার বা ট্যাক্সি ড্রাইভার হয়ে আমি গেলাম, যাওয়ার পরে আমার ড্রাইভিং লাইসেন্স কোথায় পাবো? দেখুন, আপনি যখন সেখানে যাবেন, আপনার যে বাংলাদেশ যে লাইসেন্সটি আছে এটি ইন্টারন্যাশনাল করে নেবেন। ইন্টারন্যাশনাল করে নেওয়ার পরে তারপরে আপনি লিথুনিয়াতে অ্যাপ্লাই করবেন। সো এই বাংলাদেশের লাইসেন্স দিয়ে আপনি ওইখানে যে ড্রাইভিং করতে পারবেন, এবং লিথুনিয়াতে যাওয়ার নির্দিষ্ট একটি সময় করে আপনার যখন লিথুনিয়ার কার্ডটি হয়ে যাবে 6 থেকে 8 মাসের ভিতরে, তখন ওই কার্ডটি পাওয়ার পরে আপনি লিথুনিয়ার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করে তখন আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে কিন্তু আপনি পারমানেন্ট ভাবে ওইখানে ড্রাইভিং করতে পারবেন। আর এই ড্রাইভিং এর উপর কিন্তু অনেক ভালো একটি স্যালারি পাওয়া যায়, এবং সেটি আমি এর পরের স্টপে আপনাদেরকে জানিয়ে দিব। তারপরে আছে রেস্টুরেন্টের কাজ। দেখুন, যদি আপনি বাংলাদেশ থেকে শেফ এর কাজ শিখে যেতে পারেন, তাহলে কিন্তু বিশ্বের যে কোনো দেশে আপনার চাহিদা থাকবে অনেক বেশি। সো ঠিক সেরকমই লিথুনিয়াতে যখন আপনি যাবেন, লিথুনিয়াতে যাওয়ার পরে আপনি কিন্তু শেফের কাজ করে খুব ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন, এবং এটি ইউরোপের শেঙ্গেন কান্ট্রিতে হওয়াতে এই দেশটাতে কিন্তু অনেক মানুষ বা অনেক টুরিস্ট টুর করতে আসে। সো এখানে কিন্তু সর্বদাই যে খাওয়ার প্রয়োজনটা থাকে, কারণ ইউরোপিয়ানরা কিন্তু ঘরের থেকে বাইরে বেশি খাই, যেহেতু আমি নিজে থাকবো, আমি এখানে আছি, আমি দেখছি, আমি জানি, এর জন্য আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করলাম। তো শেফের কাজ যদি শিখে যেতে পারেন বা শেফ হয়ে যদি যেতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন, এবং এখানে রেস্টুরেন্টের চাহিদাটা অনেক বেশি। তারপরে আরো বিভিন্ন বিভিন্ন সেক্টর আছে যেগুলোতে খুব বেশি লোক নেওয়া হয়, যেরকম মার্কেটিং এর কাজ বলেন, সেলের কাজ বলেন, বা দেখা যাচ্ছে কোনো অ্যালিমেন্টারি মানে মুদি দোকানের কাজ বলেন, অনেক সময় এগুলোতে লোক লাগে কিন্তু সেগুলো খুবই সীমিত। তো প্রথমে আমি যে কাজগুলো বললাম, শিপইয়ার্ড, ড্রাইভিং, রেস্টুরেন্ট এবং 5 তারকা বা 3 তারকা বা 5 স্টার বা 3 স্টার হোটেল আমরা যেগুলো বলি, এই সকল হোটেলগুলোতে হোটেল ক্লিনার, হোটেল বয়, তারপরে আপনার রিসিপশন বয় যেগুলো আছে, সাধারণত এই সকল কাজের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এই দেশটাতে। এই জন্য যদি এই কাজগুলো আপনি জানা থাকে, আপনার জেনে যদি যেতে পারেন আপনি, তাহলে কিন্তু আপনাদের জন্য অলমোস্ট অনেক ভালো হবে। এই হলো মূল কথা। এখন আসবো বেতনের বিষয়ে। তো লিথুনিয়াতে মূলত বেতন কত টাকা পাবো, এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে একটি গভীর কাজ করছে যে আমি লিথুনিয়াতে যাচ্ছি 10 লাখ টাকা খরচ করে বা 12 লাখ টাকা খরচ করে, করার পরে আমি যখন লিথুনিয়াতে পৌঁছাবো আমি কত টাকা স্যালারি পাবো। তো দেখুন, লিথুনিয়াতে বা ইউরোপের যে দেশে আপনি যান না কেন, মিনিমাম একটি ইনকাম ট্যাক্স কিন্তু দিতে হয়। এটি কোম্পানি দেয় বা নিজে দিতে হয়, যেরকম আমরা ইতালিতে এসেছি, আমরা নিজেরা কাজ করি, নিজেদের ইনকাম ট্যাক্স আমরা যে কোম্পানিতে কন্ট্যাক্ট করি সেই কোম্পানি দেয়। তো এরকম বেশিরভাগ অংশে কিন্তু কোম্পানি দিয়ে দেয়, কিন্তু সেটা আমাদের বেতন থেকে কেটে তারপরে কিন্তু দেয়। আমাদের বেতন নির্দিষ্ট একটি বেতন, ধরুন আমি 1000 ইউরো ইনকাম করলাম, আমার 1000 ইউরো থেকে কিন্তু ট্যাক্স কেটে কোম্পানি যেটা আছে সেটা দেয়, বাদ বাকি যে টাকাটি আছে সেটা আমাদেরকে দেয়, এবং সেটি হচ্ছে আমাদের বেসিক স্যালারি। ট্যাক্সের টাকাটি আলাদা দেওয়ার পরে বাদ বাকি যে টাকাটি আমরা পাবো সেটি হচ্ছে বেসিক স্যালারি। তো বেসিক স্যালারি বলতে, যদি আপনি লিথুনিয়াতে যান, প্রথম অবস্থায় আপনি 700 থেকে 1000 ইউরোর মতো আপনি বেসিক স্যালারি পেতে পারেন, তবে ধীরে 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 সেই টাকাটি আপনার গ্রো হবে বা বাড়বে, কারণ আপনি নতুন অবস্থায় যখন যাবেন আপনার কাজ দেখাতে হবে, আপনার সবকিছু বোঝাইতে হবে, আপনাকে ভাষা জানতে হবে, তাদের কাজের ধরনগুলো জানতে হবে, তারপরে আপনি দেখা যাচ্ছে সেখানে ভালো স্যালারি ডিজার্ভ করতে পারবেন। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর জন্য যারা মনে করছেন যে কম টাকা, এটি কম টাকা না। আর লিথুনিয়াতে কিন্তু মূলত ইউরো দিয়েই পেমেন্ট করা হয়, ইউরো দিয়ে পেমেন্ট করা হয়। অনেকেই আমার কাছে জানতে চান যে 1 ইউরো সমান কত টাকা হয়। তো 1 ইউরো সমান বর্তমান আজকের বাজার রেট, আমি ভিডিও করার আগে কিন্তু ফোন দিয়ে জেনে নিয়েছি, আজকের বাজার রেট হচ্ছে 1 টাকা 1 ইউরো সমান 129 টাকা 60 পয়সা। আজকের রেট অনুযায়ী আপনাদেরকে জানালাম, এই রেট কিন্তু কখনো কমে কখনো বাড়ে, তবে ইতালির বুকে মানে ইউরোপের বুকের সর্বোচ্চ রেট হলো আজকের এই রেট। তো যাই হোক,
লিথুনিয়া সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে কম বেশি অনেক কিছু বলেছি আজকের ভিডিওতে। যদি নতুন করে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আর যদি অন্য কোনো বিষয় জানতে চান বা অন্য কোনো দেশ সম্পর্কে আপনাদের জানা থাকে সেটির ক্ষেত্রেও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি আমার সাথে পার্সোনালি কেউ কথা বলতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আমার ফেসবুক প্যাসেঞ্জের সবকিছু লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী নতুন আরো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।